74তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে আজমেরী হক বাঁধন অভিনেত রেহানা মরিয়ম নূর। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দেশে বিদেশে প্রশংসিত হয়েছে বাঁধন। মেয়ের এই সাফল্য দেখে গর্ববোধ করেছেন তার বাবা। বুধবার সন্ধ্যায় মহাখালীর স্টার সিনেফ্লেক্সে ছিল রেহানা মরিয়ম নূরের প্রেস শো। ছবি শেষ হতে প্রেক্ষাগৃহে আলো জ্বলে ওঠে। ততক্ষণে বাঁধনকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় তার 10 বছরের মেয়ে সাইরা। পাশে ছিলেন বাঁধনের বাবাও। পদ্মার সাইরা তার মাকে দেখেছেন ঠিকই, কিন্তু অনুভব করেছেন রেহানার দ্বন্দ্ব এবং সংগ্রাম। সিনেমায় সাইরার বয়সের একটি মেয়ে চরিত্র আছে, তার কষ্টকে হয়তো নিজের কষ্টের সঙ্গে মিলিয়ে ফেলেছে ছোট্ট সাইরা। সাইরার সঙ্গে কথা বলতে চাইলে বাঁধন মানা করেন, তাই সাইরার মনের অবস্থা জানা যায়নি। বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাঁধনের বাবা আমিনুল হক। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি জানতাম না। আমাদের পরিবার কখনো চাইতো না বাঁধন মিডিয়ায় কাজ করুক। সবাই বলতো, মেয়ে মানুষ এইগুলো করবে কেন, সে ডাক্তার হচ্ছে তাই করুক। কিন্তু আমি চাই বাঁধনের যা ভালো লাগুক সেটাই করুক। আজ মেয়ের কাজ দেখে মনে হচ্ছে আমি সফল, সে তার কাজটা ঠিক মতো করছে। সেই সময় বাঁধনকে জড়িয়ে ধরে তার বাবাকে কাঁদতেও দেখা যায়। তিনি আরও বলেন, সিনেমা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মেয়ে বাঁধন আর নাতনির সংগ্রাম দেখছি। এই রকমের একটা সময় পার করতে হয়েছে আমাদেরও। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য যেন ভালো কিছু করতে পারে বাঁধন।